ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে স্থাপনা নির্মাণের সংগ্রাম ও প্রতিবাদ সমাবেশ। সবাই সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সদস্য সচিব আখতারুজ্জামান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ কে রিয়াজ উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, অ্যাডভোকেট আব্দুল সাত্তার, আনোয়ার হোসেন, মোহাম্মদ মিরুজ্জামান খান মিরু, মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া, কাজী খরশু, হাবিবুর রহমান, ইলিয়াস শামসুন্নাহার। বক্তারা বলেন, জনস্বাস্থ্য বিরোধী ও সর্বনাশা সিদ্ধান্ত বাতিল করার জন্য আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি স্মারকলিপি পেশ করে সমাবেশের শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরানা ঢাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করেন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের জানাচ্ছি আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা আন্দোলন চালিয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এই ভাগ আপনাদের, এই ভাগকে সুন্দরতর সংগ্রাম ঐতিহ্য সবকিছু সেটা আমাদের, আমাদের বাঙালি কালচার, আমাদের আমাদের সবকিছু সংগ্রাম চালিয়ে যাবে এবং আমরা সব প্রতিষ্ঠানের 1 লক্ষের অধিক ছাত্র